আরাম টেলার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো খুব সহজে কিভাবে শার্টের জন্য শার্ট কলার কাটতে পারবেন। তো এর জন্য আমি আজকে একটা কলার কাটবো 16 ইঞ্চি। তো এর লম্বা নিয়েছি হচ্ছে বক্রমটা, যে পেস্টিংটা 18 ইঞ্চি, আর এর চওড়া আছে হচ্ছে 4.25 ইঞ্চি। তো এর জন্য প্রথমে আপনাকে এরকম ভাঁজ করে নিতে হবে, মাঝ সেন্টার করবেন। মাঝ সেন্টার করে এই যে দাগ দিয়ে নিলেন, দাগ দিয়ে নেওয়ার পর 16 ইঞ্চি কলার। তো প্রথমে 8 ইঞ্চি নিলেন, 8 ইঞ্চি নেওয়ার পর এটাকে এরকম সোজা করে দাগ দিবেন। সোজা করার পর এই পাশে আপনি চওড়া কতটুকু দিবেন, যেমন এটার 2.75 ইঞ্চি চওড়া দিচ্ছি, আর এই পাশে হচ্ছে 2.25 ইঞ্চি, এই পাশে কম দিবেন। এখানে এখানে দিচ্ছি হচ্ছে 2.75 ইঞ্চি, আর এই পাশে হচ্ছে 2.25 ইঞ্চি থেকেও 100টা বেশি। তারপর এই যে শেপ কাটটা আছে, এই শেপ কাটের যে উপরের অংশে কম শেপ যাওয়া যেটা আছে আর কি, সেই কম শেপেরটা দিবেন, হালকা শেপ, যে এই শেপ না, এই যে হালকা শেপ, ব্যান্ডের জায়গায় হালকা শেপ থাকে, যেখানে ব্যান্ডটা জয়েন হবে সেখানে হবে হচ্ছে হালকা। তারপর এই পাশে হচ্ছে 1.5 ইঞ্চি থেকে 100টা বেশি। এবার এই পাশে দিবেন হচ্ছে এই রাউন্ডের শেপটা, এই যে দেখুন এই যে শেপটা দিয়েছি। এখন আপনারা যদি চান যে এটা আমি অ্যারো কলার তৈরি করব, টাই কলার, সেক্ষেত্রে কলারের মাথাটা আসবে হচ্ছে এই পাশে। কলারের মাথা সাধারণত থাকে হচ্ছে এই পাশে, মানে গলা থেকে এদিকে বাড়তি থাকে। আর যদি আপনি টাই কলার দেন সেক্ষেত্রে গলা থেকে উল্টা দিকে শেপটা আসবে, যেমন ওই উল্টা পাশে আসছে। আর যদি একদম সোজা চান তাহলে হচ্ছে মাঝখানে এখানে যা থাকবে গলার এই পাশেও তাই। আর যদি অ্যারো হয় এখানে যা আছে এখান থেকে কম আসবে, আর নর্মাল যে কলারটা হয় তাহলে গলা থেকে এই পাশে বাইর হবে। তিনটা সিস্টেম, যেমন একটা হচ্ছে এটা হচ্ছে নর্মালি আমরা যেই কলারটা কাটি সেই কলারের হিসাব, সেক্ষেত্রে আপনাদের এখন শেপটা আসবে কোত্থেকে, এই যে এখান থেকে, মানে একেবারে মাথা থেকে। এই এটা হচ্ছে আমরা সচরাচর যে কলারটা কাটি, এই কলারের সিস্টেম হচ্ছে এটা। আরেকটা হচ্ছে এটা, এটা হচ্ছে মানে সেমি অ্যারো, এটা হচ্ছে সেমি অ্যারো, এটা যখন তৈরি হবে তখন এটা শেপ আসবে ঠিক এই মাথা থেকে। আর এখন আমি যেটা কাটবো সেটা হচ্ছে অ্যারো, মানে টাই কলার, যেটা টাই কলার পরে এই যে উল্টা, এই যে উল্টা আসবে, এভাবে শেপটা হবে উল্টা, কারণ টাইটা যখন বাঁধে এই জায়গায় একটু বড় জায়গা দরকার হয়। এটা যখন আপনার এরকম হবে তখন এই জায়গাটা বড় হবে, কারণ টাইয়ে যখন একটা বাদ দিতে হয় তখন এই জায়গাটা স্পেস বেশি লাগে। এখন এটা যদি কলার এদিক আসে সেক্ষেত্রে যে টায়ের যে গিট্টটা থাকে এর উপরে পড়ে যায়, এর জন্য টায়ের ক্ষেত্রে উল্টা দিকে শেপ দিতে হয়। তো এটা আজকে আমি টাই কলারই দেখাচ্ছি, আর তিনটা নিয়মই বলে দিলাম, আপনারা যে কোনো একটা নিয়মে কেটে নিতে পারবেন। তো এখন এই যে এরর কলারের জন্য এই যে এই পাশ থেকে নিয়ে নিলাম, এটা হচ্ছে অ্যারো বা টাই কলার, টাই কলারটা এই নিয়মে কাটে, আবার কেউ অ্যারো বলে। আর একটু আগে যেটা দেখ কাটলাম সেটা হচ্ছে সেমি অ্যারো, মানে অনেকটা অ্যারোর মতোই সোজা আসে। তারপর এই পাশে 2.5 ইঞ্চি বেশি রাখবেন। তারপর এখানে যে শেপ আছে সেই শেপে শেপে কলারটা কেটে ফেলবেন। এখন আবার এই পাশে নিয়ে এটা পেন দিয়ে কেটেছি, কিন্তু আপনারা পেস্টিংগুলো কাটবেন হচ্ছে পেন্সিল দিয়ে। পেন্সিল দিয়ে কাটলে এই যে দাগগুলো হবে না, নাহলে এই যে দাগ লেগে যাচ্ছে, এটা কিন্তু আপনি সাদা সাদা কোনো কাপড়ে গলাটা তৈরি করতে পারবেন না, কলারটা তৈরি করতে পারবেন না, এই পেস্টিংটা লাগাতে হবে কালারিং কাপড়ে। তো আমি দেখানোর জন্য পেন দিয়ে কাটলাম, আপনারা সবসময় পেন্সিল দিয়ে কাটবেন।
কাট পেন্সিল দিয়ে কাটলে আর এই দাগ গোলা লাগবে না। আর এই নিয়মে পারলে একটা প্যাটার্ন তৈরি করে নেবেন। একটা প্যাটার্ন তৈরি করে নিলে আপনারা সবসময় প্যাটার্নের ভিতরে কাটতে পারবেন। আর গলা যেহেতু ১৬, আপনারা ১৬ জায়গায় ১৫ দিলে এখানে ৭.৫, ৭.৫ দিলে ১৭, ১৪ দিলে ৭, এতটুকুর ভিতরে আপনারা যদি বড় চান দেন না ১৭ ইঞ্চি তাহলে ৮ দুগুণে এখানে ১৮, ১৭ হলে এখানে ৮.৫, এদিক থেকে বাড়ায় নিলেন, কিন্তু সিস্টেমটা থাকবে এরকম। এই যে দেখেন উপরের অংশে একটা শেপ আসছে আর নিচের অংশে কম শেপ। তারপর এটাকে সেন্টার করে নিলেন, পরবর্তীতে যখন জয়েন হবে তারপর এখানে পেস্টিং ব্যান্ডের জন্য এই হিসাবটা করবেন। যে আপনারা যে এখানে জয়েন্টটা দিবেন, এখানে এখানে আছে কত, ১.৫ ইঞ্চি আছে, একটু বেশি আছে, তো এখানে দুই পাশে ধরুন কম রাখতে হবে। কারণ কম না রাখলে যখন এই যে কলারটা এটাকে ঢেকে দেবে এই কলারের বাহিরে যেন না যায়, তো এর জন্য এই যে এখানে অন্তত ২ সুতা ছোট রাখবেন, ২ সুতা ছোট রেখে এখান থেকে এই নিয়মে এই যে দেখুন এখন এটা ছোট আছে, এতটুকু যদি কলার সেলাই সেলাইয়ের যখন আপনি জয়েন দিবেন তখন কিন্তু এতটুকু বক্রম ভিতরে চলে যাবে। ভিতরে চলে গেলে কি হচ্ছে, এই পাশে বক্রমটা বেড়ে আসছে, এর জন্য আরেকটু চিকন দিতে হবে। এখন এখান থেকে মিলিয়ে যাবেন, এরপর দ্বিতীয় পাশটাও একবারে কেটে নিন। এই যে দেখুন এখন এই পাশে যদি এতটুকু শিলের ভিতরে চলে যায় তারপরও এই পাশে উপরের কলারের জায়গাটা বেশি থাকতেছে, এবং এই উপরের জায়গাটা বেশি রাখতে হবে, তা না হলে কিন্তু মানে বাইরে থেকে যেন এই ব্যান্ডটাকে না দেখা যায়। এই যে এই পাশে ঠিক এই নিয়মে কেটে নেবেন, আর একটু সুন্দর করে ছেটে ছুটে ঠিক করে নেবেন। তো আশা করি এখন থেকে আর আপনার কলার কাটা কোনো সমস্যা থাকবে না। এরপরও যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকে আবার এই মাথাটা রাউন্ড দেয়, আপনারা চাইলে এটাকে এই জাস্ট এরকম কোনাটা কেটে দিলেন, আর ইচ্ছে করলে এখানে রাউন্ডও ব্যবহার করতে পারবেন, ইচ্ছে করলে কোনো ব্যবহার করতে পারবেন। আপনাদের মনে যা ইচ্ছে হয় দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, দুইটাই চলে, কেউ কোনা ব্যবহার করে কেউ রাউন্ড ব্যবহার করে, ইচ্ছে করলে আপনারা দুইটাই ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকে আমার কলার কাটার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনগুলো খুব দ্রুত পেতে পারেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন। আর টেইলর্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইলো।